নমস্কার বন্ধুরা, তো আজকে আমার মাইক্রো সার্ভিস সিরিজে আজকে আমি দেখাবো যে কিভাবে ইউরেকা সার্ভার স্প্রিং বুটের সাহায্যে কনফিগার করতে হয়। তো এর আগের ভিডিওতে আমি ইউরেকা সার্ভার সম্পর্কে বলেছি, সার্ভিস ডিসকভারি মেকানিজম সম্পর্কে বলেছি যে সার্ভিস মেকানিজম কি এবং কিভাবে কাজ করে। তো এই কোর্সে আমি পুরো স্টেপ বাই স্টেপ ইমপ্লিমেন্টেশনস দেখাবো কিভাবে সার্ভিস ডিসকভারি মাইক্রো সার্ভিসে ইমপ্লিমেন্ট করতে ইউরেকা সার্ভার দিয়ে, এবং তার জন্য আমরা স্প্রিং বুট ইউজ করব। তো এই কোর্সে টেক অ্যাওয়ে হবে আমরা স্প্রিং বুট দিয়ে কিভাবে ইউরেকা সার্ভার তৈরি করতে পারি সেটা। চলুন আর সময় নষ্ট না করে ডিরেক্টলি ইমপ্লিমেন্টেশনসে চলে যাই। তো কিভাবে আমরা ইমপ্লিমেন্টেশনস করতে হয়, তো প্রথমেই বলে রাখি যে যেহেতু আমরা স্প্রিং বুট দিয়ে করব ইমপ্লিমেন্টেশন, সো স্প্রিং বুট দিয়ে দুভাবে আমরা একটা স্প্রিং স্টার্টার প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। তো স্প্রিং স্টার্টার প্রজেক্ট ক্রিয়েট করতে গেলে প্রথমে হয় স্প্রিং স্টার্টার ডট স্প্রিং ডট আইও সাইটে গিয়ে যে কম্পোনেন্টগুলো মাইক্রো সার্ভিসের জন্য দরকার সেই কম্পোনেন্টগুলোকে চেক করে ডাউনলোড করে একটা বেসিক প্রজেক্টের স্কেলিটন ক্রিয়েট করা যায়, অথবা আমরা এসটিএস এর থ্রু দিয়েও ক্রিয়েট করতে পারি, স্প্রিং টুল স্যুট দিয়েও ইউজ করতে পারি যেটা ইক্লিপস এর উপরে তৈরি। তো আমি দু রকম ওয়েটাই আপনাদের দেখাচ্ছি কিভাবে করা যায়। তো ফার্স্টে দেখুন স্টার্ট ডট স্প্রিং ডট আইও এই সাইটটাতে আপনারা যদি যান https ডট স্টার্ট ডট স্প্রিং ডট আইও, তো এখানে আপনি দেখতে পারবেন জেনারেট ম্যাভেন প্রজেক্ট উইথ জাভা স্প্রিং বুট, আর এখানে ভার্সনসটা দেয়া আছে। তো আপনি যে ভার্সনসে ক্রিয়েট করতে চান সেই ভার্সনে ইউজ করতে চান সেই ভার্সনে করতে পারেন। আমি 2.0.4 ইউজ করছি কেননা এটা স্টেবল ভার্সন বলে। তো এখানে গ্রুপের নামটা দিতে হয়, ম্যাবেন গ্রুপের নামটা এবং ম্যাবেন আর্টিফ্যাক্ট আইডির নামটা দিতে হয়। এখানে আপনি মনে করুন দিলেন যে এক্সাম্পল ইউরেকা সার্ভার এরকম দিতে পারেন, এবং এখানে সার্চ ফর ডিপেন্ডেন্সিস কি কি ডিপেন্ডেন্সিস আপনার দরকার সেই জিনিসটা দিতে হয়। তো যেহেতু আমরা এখানে ইউরেকা সার্ভার ইউজ করতে চাই, তো সেই জন্য আমি জাস্ট টাইপ করব ইউরেকা সার্ভার। এখানে দেখতে পাচ্ছেন ইউরেকা সার্ভার, ইউরেকা সার্ভার এখানে সিলেক্ট হয়ে গেল। করে আমি যদি জেনারেট প্রজেক্টে হিট মারি তো প্রজেক্টের একটা স্কেলিটন আমার কাছে ডাউনলোড হয়ে যাবে। তো আমার কাছে অলরেডি ডাউনলোড করা ছিল বলে আমি আর ডাউনলোড করছি না, বাট জেনারেট প্রজেক্ট করলে সঙ্গে সঙ্গে এই আর্টিফ্যাক্টটা আপনার কাছে ডাউনলোড হয়ে যাবে। এরপরে আপনার কাজ হলো এক্লিপস খুলে ম্যাভেন প্রজেক্ট হিসাবে এই প্রজেক্টটাকে ইম্পোর্ট করে দেওয়া, ব্যাস তাহলেই কাজটা শেষ হয়ে গেল। আর দ্বিতীয় ওয়ে হলো একটা স্প্রিং টুল স্যুটে ইউজ করে যেটা এক্লিপস এর ওপরই বানানো। এখানে দেখতে পাচ্ছেন আমার স্প্রিং টুল স্যুটও আছে। তো এখানে গিয়ে আপনারা করতে পারেন কি, ফাইল নিউ এখানে প্রজেক্টে যেতে পারেন। তো এই প্রজেক্টে গিয়ে জাস্ট টাইপ করুন স্প্রিং বুট, স্প্রিং বুট যদি টাইপ করেন এখানে স্প্রিং বুট প্রজেক্ট পেয়ে গেলেন। এখানে দেখবেন স্প্রিং স্টার্টার প্রজেক্ট, তো এখানে যদি স্প্রিং স্টার্টার প্রজেক্ট ইউজ করতে পারেন সেই রকমেরই একটা এ চলে এলো যেখানে স্টার্টআপ প্রজেক্টের একটা নাম দিতে হবে। আমি ইউরেকা এক্সাম্পল যদি নাম দিই ফাইন, এখানে বলা হচ্ছে ম্যাভেন প্যাকেজ টাইপ জার হবে কি ওয়ার হবে, আমরা জারি রেখে দিচ্ছি, জাভা ভার্সন বলে দিচ্ছে। এবং এটা যদি আমি নেক্সট করি তাহলে দেখুন কোন কোন যে যে মাইক্রো সার্ভিস কম্পোনেন্ট গুলো অ্যাভেলেবেল আছে সেগুলো চলে আসছে। তো এখানে যেহেতু আমরা সার্ভিস ডিসকভারি ইউজ করব, আমরা ক্লাউড ডিসকভারির মধ্যে যাব, গিয়ে ইউরেকা ডিসকভারিটাকে সিলেক্ট করব। তো ইউরেকা ডিসকভারি সিলেক্ট করলেই এখানে সিলেক্টেড এর মধ্যে ইউরেকা ডিসকভারি সিলেক্ট হয়ে গেল। ইউরেকা সার্ভার যদি করি, ইউরেকা সার্ভার হয়ে গেল, আমি ভুল বললাম, ইউরেকা সার্ভার আমাদের সিলেক্ট করতে হবে। তো ইউরেকা সার্ভার ক্রিয়েট করে যদি আমি ফিনিশ মানি একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে যেটা আপনাকে সার্ভিস ডিসকভারি মেকানিজম ইমপ্লিমেন্ট করতে সাহায্য করবে। তো এই ছিল দুটো স্টেপ। নাও এবার আমি ডিরেক্টলি ইমপ্লিমেন্টেশনসে যাচ্ছি। তো ইমপ্লিমেন্টেশনসে প্রথমে যেটা করতে হবে, যখনই আপনি ইউরেকা সার্ভার জিনিসটা মানে আর্টিফ্যাক্টটাকে ডাউনলোড করবেন, ম্যাভেনটাকে ইম্পোর্ট করবেন, আপনি দেখতে পাবেন এরকম সোর্স মেন জাভা আছে, সোর্স মেন রিসোর্সের আছে, আর সোর্স টেস্ট জাভা আছে, আর এখানে পম ডট এক্সএমএলটা দেখতে পাবেন। আপনি যদি পম ডট এক্সএমএলটা খুলে দেখেন তো এখানে আপনি দেখতে পাবেন যে ভার্সনগুলো কোন ভার্সন ইউজ করা আছে সেটা দেয়া আছে, আর স্প্রিং বুট স্টার্টার প্যারেন্ট
আর্টিফ্যাক্টসটা নেওয়া আছে, যেটা অ্যাকচুয়ালি স্প্রিং বুটের, যেহেতু মাইক্রো সার্ভিসের সব কম্পোনেন্টের প্রোটোটাইপ, সব কিছু কম্পোনেন্টস গুলো হোল্ড করে, তো স্প্রিং স্টার্টার প্যারেন্ট জিনিসটা আমাদের দরকার এখানে, এবং কোন রিলিজের ভার্সন সেই জিনিসটা এখানে দেয়া আছে। তো এছাড়াও আপনি দেখতে পারেন যে যেহেতু আমরা ইউরেকা সার্ভার ইউজ করেছি, সেই জন্য ইউরেকা সার্ভারের আর্টিফ্যাক্টটাও এখানে ডাউনলোড করা আছে, স্প্রিং ক্লাউড স্টার্টার ইউরেকা সার্ভার। ওকে, সো এই ছিল আমাদের pom.xml। নাও এবার আমি যদি দেখতে চাই, সেকেন্ড কাজ হবে আমাদের অ্যাপ্লিকেশন প্রপার্টিসটাকে, যেহেতু স্প্রিং এটা ইউরেকা সার্ভার, একে বলে দিতে হবে যে এটা ট্রিট করবে অ্যাজ এ ইউরেকা সার্ভার, এর কোন ইউআরএল এ পাবলিশ হবে, এইসব জিনিসগুলোকে আমাকে বলে দিতে হবে। তার জন্য স্প্রিং এ একটা প্রপার্টিস ফাইল মেনটেন করা হয়, যে প্রপার্টিস ফাইলটাকে স্প্রিং বুটে আমরা অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিস বলি, বা সেটা একটা ওয়াইএমএল ফাইলও হতে পারে, অ্যাপ্লিকেশন ডট ওয়াইএমএল হতে পারে, অথবা বুটস্ট্র্যাপ ডট প্রপার্টিসও হতে পারে। তো আমি এটাকে রিনেম করে বুটস্ট্র্যাপ ডট প্রপার্টিস নাম দিয়েছি। তো চলুন দেখি বুটস্ট্র্যাপ ডট প্রপার্টিস এর মধ্যে কি লেখা আছে। তো এখানে প্রথমেই এই সার্ভারটার একটা, এই ইনস্ট্যান্সটার একটা লজিক্যাল নেম দেয়া আছে, স্প্রিং অ্যাপ্লিকেশন ডট নেম ইজ ইকুয়াল টু দেয়া আছে এমপ্লয়ি ইউরেকা সার্ভার। তো এটা দেবার কারণ হলো এই যে ইউরেকা সার্ভার ইটসেলফ অ্যাজ আ মাইক্রো সার্ভিস, যদি একটা অন্য কোনো মাইক্রো সার্ভিস এই মাইক্রো সার্ভিসটাকে চিনতে চায়, তাহলে তার এই লজিক্যাল নামটা দিয়ে সে চিনতে পারবে। তো এর পরের যে ইম্পর্টেন্ট জিনিসটা হলো ইউরেকা ক্লায়েন্ট সার্ভিস ইউআরএল ডট ডিফল্ট জন প্রপার্টি। তো এই প্রপার্টিটা নিয়ে আমার কিছু বলার আছে। অ্যাকচুয়ালি আমরা ইউরেকা সার্ভার যখন ইমপ্লিমেন্ট করি, তো ইউরেকা সার্ভার অ্যাকচুয়ালি দু ধরনের ভাবে ইমপ্লিমেন্ট করা যায়। এক নম্বরে হলো স্ট্যান্ড অ্যালোন, আর এক রকমের হলো ক্লাস্টার মোড। তো স্ট্যান্ড অ্যালোন বলতে যেখানে একটাই ইউরেকা সার্ভার থাকবে, তো যেহেতু এটা আমি একটা টেস্ট এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি, এখানে আমি স্ট্যান্ড অ্যালোন মোডই ইউজ করেছি। বাট যখন এটা প্রোডাকশনের লাইভ হবে বা প্রোডাকশনে থাকবে, তো সেখানে আপনাকে করতে হবে কি, যেহেতু সিঙ্গেল মানে মাইক্রো সার্ভিসের একটা মেন ক্রাইটেরিয়া হলো নো সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর, যদি একটা ইউরেকা সার্ভার থাকতো, সেই ইউরেকা সার্ভারটা যেহেতু একটা অ্যাপ্লিকেশন ইনস্ট্যান্স একটা সার্ভারের মধ্যে চলে, সার্ভারটা ডাউন হয়ে গেলে ইউরেকা সার্ভারটাও ডাউন হয়ে যেতে পারতো, তাহলে হাই অ্যাভেলেবিলিটিটা আপনার মাইক্রো সার্ভিসে থাকতো না, সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর হয়ে যেত একটা ইউরেকা সার্ভার, এবং সেটা যদি ফেল করে তাহলে পুরো সার্ভিসটা ডাউন হয়ে যেত। কিন্তু সেটা আমাদের উদ্দেশ্য যেহেতু নয়, সেহেতু আমরা মাল্টিপল ইউরেকা সার্ভার ইউজ করতে পারি। তো যখনই আমরা মাল্টিপল ইউরেকা সার্ভার একসঙ্গে ইউজ করব, তখনই প্রবলেম হবে যে একটা ইউরেকা সার্ভারের সার্ভিস রেজিস্ট্রির সঙ্গে আর একটা ইউরেকা সার্ভারের সার্ভিস রেজিস্ট্রিকে সিঙ্ক আপ থাকতে হবে। কেননা এখানে মনে করুন 10টা ইনস্ট্যান্স রেজিস্টার করা আছে, কিন্তু অন্য একটা সার্ভিস অন্য একটা ইউরেকা সার্ভারে যদি 8টা ইনস্ট্যান্স কোনো একটা সার্ভিসে রেজিস্টার করা থাকে, তাহলে রিকোয়েস্টটা সেখানে গেলে বাকি দুটো ইনস্ট্যান্সকে খুঁজে পাবে না। তো এই ইনকনসিস্টেন্সি দেখে বাঁচার জন্য প্রত্যেকটা ইউরেকা সার্ভারের সঙ্গে কমিউনিকেট করতে হয়। তো এই কমিউনিকেটটা সাধারণত ইউরেকা ক্লায়েন্ট সার্ভিস ডিফল্ট জোন দিয়ে আমরা করে থাকি। যদি দুটো ইউরেকা সার্ভার থাকে, PR1 এন্ড PR2, এই ইউরেকা সার্ভারটাকে যদি আমি PR1 বলি, তাহলে এখানে PR2 এর হোস্ট নেমটা দিতে হয়, আর PR2 তে গিয়ে PR1 এর হোস্ট নেমটা দিতে হয়। তাহলে PR1 আর PR2 পরস্পরের সঙ্গে কমিউনিকেট করতে শুরু করে, নিজেদের রেজিস্ট্রিটা নিজেদের মধ্যে সিঙ্ক করতে শুরু করে। তার জন্য তোমাকে কোনো কিছু কোড করার দরকার নেই, জাস্ট এই ইউরেকা ক্লায়েন্ট সার্ভার ডিফল্ট জোন প্রপার্টিতে চিনিয়ে দিতে হয় যে PR2 কোনটা, আর PR2 তে চিনিয়ে দিতে হয় PR1 কোনটা। যদি মাল্টিপল সার্ভার থাকে, তাহলেও এরকম ভাবে প্রত্যেকটা ইনস্ট্যান্সকে প্রত্যেকটা ইনস্ট্যান্সের সঙ্গে চিনিয়ে দিতে হয়। মনে করুন PR2 PR3 থাকলো, তাহলে ডিফল্ট জোনে PR1 PR2 PR3 কমা সেপারেটেড হয়ে প্রত্যেকটা হোস্ট নেমের নাম লিখে দিলে এ বুঝতে পারবে বাকি এতগুলি ইউরেকা সার্ভার আমার কাছে অ্যাভেলেবেল আছে। তো এইভাবেই নিজেরা নিজেদের মধ্যে কথা বলে। তো এর পরের প্রপার্টিটা হলো সার্ভার ডট পোর্ট। তো এই সার্ভার ডট পোর্ট প্রপার্টিটা হলো যে এই পার্টিকুলার ইউরেকা সার্ভারটা কোন কোন পোর্টে পাবলিশ হবে। সাধারণত যেহেতু সার্ভার ডট পোর্ট 9091 আছে, তো তার মানে এটা লোকাল হোস্টে 9091 পোর্টে পাবলিশ হবে। কিন্তু এটা যদি একটা PCF এ ডিপ্লয় হয়, সেটা সেই ডোমেনের সেই পোর্টে এক্সপোজ হবে। তো তার যদি একটা ডিফল্ট ডোমেন থাকে, সেই ডোমেনের সেই পোর্টে
রেজিস্টার হবে। এর পরের দুটো প্রপার্টি হলো ক্লায়েন্ট রেজিস্টার উইথ ইউরেকা ফলস, মানে নিজেকে অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে রেজিস্টার করছে না, ইউরেকা ইউরেকা সার্ভার হতে পারে, ইউরেকা ইউরেকা ক্লায়েন্ট হতে পারে। ইউরেকা যেহেতু একটা মাইক্রো সার্ভিস, সেটা ক্লায়েন্ট হিসাবেও রেজিস্টার হতে পারে, কিন্তু আমার সেটা এখন দরকার নেই, আমি স্ট্যান্ডার্ড মনে কাটাচ্ছি বলে আমি এটাকে ফলস রেখেছি। আর ফেচ রেজিস্ট্রি হলো রেজিস্ট্রির সঙ্গে সিঙ্ক আপের জন্য, সেটাও আমি ফলস রেখে দিয়েছি। তো এই ছিল আমার বুটস্ট্র্যাপ ডট প্রপার্টিস কনফিগারেশন। জাস্ট এই কটা কনফিগারেশন আপনাকে দিতে হবে, তারপর একটা এমপ্লয় ইউরেকা সার্ভিস অ্যাপ্লিকেশন যেটা স্প্রিং বুটের এন্ট্রি ফাইল, সেই ফাইলটা ক্রিয়েট করা আছে, সেখানে গিয়ে মাথায় এনেবেল ইউরেকা সার্ভার জাস্ট অ্যানোটেশনসটা দিতে হবে। স্প্রিং বুট অ্যাপ্লিকেশন অ্যানোটেশনটা যখন দেয়া অলরেডি দেয়া থাকবে, কিন্তু স্প্রিং এনেবেল ইউরেকা সার্ভার এই অ্যানোটেশনটা দিতে হবে। এর দ্বারা তুমি অ্যাপ্লিকেশনসকে বলছো যখনই তোমার এই অ্যাপ্লিকেশনসটা অ্যাজ এ আর্টিফ্যাক্ট রান করবে টমক্যাটের মধ্যে, তখনই তুমি বলে দিচ্ছ যে এই আর্টিফ্যাক্টটা অ্যাজ এ ইউরেকা ডিসকভারি হিসাবে কাজ করবে। তো সার্ভিস ডিসকভারি সবকটা ইমপ্লিমেন্টেশনসই স্প্রিং এর নিজের মধ্যে করে দেওয়া আছে, এবং এই অ্যানোটেশনটা দিলে সেই ডিসকভারি মেকানিজমসটা এনেবেল হয়ে গিয়ে কাজ করবে। তোমাকে কিছুই করতে হবে না, জাস্ট ওয়ান অ্যানোটেশন এনেবেল ইউরেকা সার্ভার পৌঁছিয়ে দিলেই তোমার পুরো কাজটা, পুরো অ্যাপ্লিকেশনটা অ্যাজ এ ইউরেকা সার্ভার ট্রিট করতে আরম্ভ করবে। তো এরপর জাস্ট স্প্রিং অ্যাপ্লিকেশন রান করে এই ক্লাসটাকে আমি জাস্ট রান করিয়ে দিয়েছি, আর কিছুই নয়। তো দেখা যাক আমি যদি এই এইটাকে রান করি তাহলে কি হয়। তো আমি অলরেডি আমার সার্ভিস ইনস্ট্যান্সটা আপ করা ছিল, সেই জন্য আমি একবার বন্ধ করছি সার্ভিস ইনস্ট্যান্সটাকে। তো সার্ভিস ইনস্ট্যান্সটা বন্ধ হয়ে গেছে, এখানে দেখুন আমি যদি রাইট ক্লিক করে রান অ্যাজ স্প্রিং বুট অ্যাপ করি, তাহলে দেখতে পাবো কনসোলে এটা অলরেডি রান করতে শুরু করে দেবে। দেখুন এখানে স্টার্টিং সার্ভিস টমক্যাট দেখাচ্ছে, টমক্যাট এখানে ম্যাপিং গুলো দেখাচ্ছে কি কি ম্যাপিং ফ্যাপিং করবে, এবং লাস্টে এখানে দেখুন রেপ্লিকা মোড ইউআরএল লোকাল হোস্ট 9091 এ জিনিসটা ইউরেকা অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়ে গেছে। তো এখানে লাস্টে দেখাচ্ছে স্টার্টেড ইউরেকা সার্ভার, তো আমাদের ইউরেকা সার্ভার স্টার্ট হয়ে গেছে এবং 9091 পোর্টে সেই জিনিসটা চলছে। তো এবারে আমি ইউরেকা সার্ভার স্টার্ট হয়েছে সেটা দেখতে গিয়ে লোকাল হোস্ট 9091 এ গিয়ে যদি একবার হিট করি, তো আমি ইউরেকা সার্ভারের ড্যাশবোর্ডটাকে দেখতে পাবো। তো অ্যাকচুয়ালি যেহেতু এখনো কোনো ক্লায়েন্ট ইনস্ট্যান্স আমি ক্রিয়েট করিনি যে ইউরেকা সার্ভারকে রেজিস্টার করবে, সেই জন্য এখানে দেখাচ্ছে কারেন্টলি রেজিস্টার্ড উইথ ইউরেকা হলো নো ইনস্ট্যান্স, বাট বাকি সব কিছু টোটাল অ্যাভেলেবেল মেমোরি কত আছে, কত মেমোরি ইউজেজ হয়েছে, রেপ্লিকা কোথায় আছে, যেহেতু এটা স্ট্যান্ড অ্যালোন মোড আমার মেন এবং রেপ্লিকা দুটোই, যেহেতু ক্লাস্টার মোড নয় তো দুটোই 9091 আছে। তো যদি এটা তুমি দেখতে, যদি আমাদের ক্লাস্টার মোড হতো তাহলে আদার পিয়ার্স গুলোর নাম এখানে থাকতো অ্যাজ এ রেজিস্টার্ড রেপ্লিকা। তো এই ছিল, এবং লাস্টে দেখা যাচ্ছে স্ট্যাটাস ইজ অ্যাপ। তো এই ছিল আমাদের ইউরেকা সার্ভারের ইমপ্লিমেন্টেশনস। তো ইউরেকা সার্ভারের ইমপ্লিমেন্টেশন খুবই সোজা। এর পরের ভিডিওতে আমি এবার দেখাবো এই ইউরেকা সার্ভারের সঙ্গে একটা ক্লায়েন্ট কিভাবে নিজেকে রেজিস্টার করে সেই জিনিসটা। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই যাবো javaonflyblogspot.com, এই ব্লগটাতে আপনারা সাবস্ক্রাইব করবেন, এখানে আমি মাইক্রো সার্ভিস সম্পর্কে এই সব কিছু কোড ওখানে অ্যাভেলেবেল আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর যদি ভালো লাগে ইউটিউবে আমার এই আস্ট সঙ্গীত চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।